হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চেয়ার পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। এসএসসি 2023 সালের সর্বশেষ প্রস্তুতি। তোমাদের আজকে আমরা গুরুত্বপূর্ণ সাজেশন দেব, বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর। এখানে তোমাদের বলা হয়েছে বাংলা প্রথম পত্রের সিলেবাসটা, সিলেবাসে কী কী থাকবে, কোন কোন বিষয়গুলো থাকবে সেটা তোমাদের আগে ভালো করে জানতে হবে। তারপরে আর তোমাদের পড়ালেখার বিষয় বলতেছি, তোমাদের যেহেতু কালকে পরীক্ষা, তোমাদের পড়ালেখার যে রুটিনটা সেটা করে নেবে তোমরা। প্রতিটা অধ্যায়ের পাঠ পরিচিতি আর লেখক পরিচিতি এবং শব্দার্থ এবং বইয়ের যে গল্পগুলো সেগুলো থেকে মূল মূল টপিকসগুলো রিডিং করে নেবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো এখানে তোমাদের সিলেবাসে যে যে অধ্যায়গুলো ছিল, গদ্য তোমাদের শুভা, বই পড়া, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, শিক্ষক মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলো, সাহিত্যের রূপক রীতি, এই দশটা তোমাদের ছিল। আর পদ্ধতি ছিল বঙ্গবাণী, কবিতা, নজ, জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, এই ছিল তোমাদের এই পদ্য। আর সহপাঠে কাকতাড়ুয়া আর হচ্ছে বহিপিল। গদ্য থেকে তোমাদের চারটা প্রশ্ন থাকবে, দিতে হবে তোমাদের যে কোনো দুইটা। পদ্য থেকে তোমাদের তিনটা প্রশ্ন থাকবে, যে কোনো দুইটা দিতে হবে। উপন্যাস থেকে দুইটা থাকবে, যে কোনো একটা দিতে হবে। নাটক থেকে দুইটা থাকবে, যে কোনো একটা দিতে হবে। মোট 11টি প্রশ্ন থাকবে, যে কোনো 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। যদি তোমাদের যে কোনো 7টা প্রশ্ন উত্তর দিতে হয়, তাহলে তোমরা অবশ্যই যেখান থেকে মন চায় সেখান থেকে তোমরা 7টা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর তোমাদের পড়ালেখার যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের পড়ালেখার রুটিনটা করে নেবে। এই সন্ধ্যা থেকে মাগরিবের নামাজটা পড়ার পরে থেকে তোমরা পড়ালেখা শুরু করে দিবে। মাগরিবের নামাজের নামাজটা পড়ে তারপরে তোমরা পড়া যদি শুরু করো, একটা না তোমরা 10টা পর্যন্ত পড়বে। পড়ার পরে জাস্ট তোমরা এই খাবার খাবে, 10টা বাজে, 10টা থেকে সাড়ে 10টার মধ্যে খাবার শেষ করার পরে সাড়ে 10টা থেকে একটা না 12টা পর্যন্ত পড়বে। 12টা পর্যন্ত পড়ার পরে পড়া অফ করে ঘুমাতে যাবে। তো এখানে ঘুমাতে যাওয়ার পর তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে গদ্য অংশ থেকে কমপক্ষে উত্তর দিতে হবে 2টি, আর পদ্য অংশ থেকে উত্তর দিতে হবে 2টি, আর উপন্যাস থেকে 1টি, আর নাটক থেকে 1টি, মোট 6টি। আর একটা হলো সৃজনশীল উত্তর, যে কোনো জায়গা থেকে তুমি দিলে উত্তর হবে। তো এই ছিল তোমাদের যে বিষয়টা। আর তোমাদের যেটা বলতেছিলাম আমরা, 12টা বাজে তোমরা ঘুমিয়ে পড়বে। ঘুমানোর পরে জাস্ট তোমরা তার পরবর্তীতে তোমার যেটা করতে হবে, 12টা বাজে ঘুমানোর পরে তোমরা সকাল 6টার দিকে ঘুম থেকে উঠবে, ব্রাশ করে আবার পড়তে বসবে। একটা না কিছুক্ষণ পড়বে, পড়ার পরে তারপর তোমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে 8টা পর্যন্ত পড়ার পরে। তারপরে আধা ঘন্টা প্রস্তুতি নিয়ে 7টার দিকে হল ঘর থেকে বের হয়ে যাবে, পরীক্ষার কেন্দ্রে চলে যাবে। নৈবিত্তিক অংশের জন্য তোমাদের যেটা দেওয়া আছে, মোট 30টি নৈবিত্তিক প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে 12টি নৈবিত্তিক আসবে, আর পদ্য অংশ থেকে আসবে 12টি, উপন্যাস থেকে আসবে 3টি এবং নাটক থেকে আসবে 3টি। আর এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ গদ্য এবং পদ্য আমি দাগায় দিব, সেগুলো থেকে তোমাদের প্রশ্ন ইনশাল্লাহ আসবে। এখানে গদ্য অংশ থেকে শিক্ষা মনুষ্যত্ব, শুভা, বই পড়া, মমতাদি আর আমাটির ভেপু, এই 5টা থেকে তোমরা গদ্য থেকে গদ্য থেকে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে। আর এই পাশে দেওয়া আছে পদ্য 5টা, মানুষ, কপোতাক্ষ, নদ, বঙ্গবাণী, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর পল্লী জননী, এই 5টা পদ্য থেকে তোমরা আল্লাহর রহমতে কমন পাবে, এই জন্য তোমরা এটা ভালো করে পড়ে নিবা। আর সহপাঠ অংশ হলো কাকতাড়ুয়া আর বহিপীর। কাকতাড়ু থেকে 2টা প্রশ্ন আসবেই, এই জন্য কাকতাড়ুয়া গল্পটা ভালো করে পড়ে নিবে। গল্প পড়ার যদি সময় না থাকে তাহলে তোমরা মূলভাবটা পড়ে নেবে, মূলভাবটা গল্পের পূর্বেই দেওয়া থাকে। বহিপীর থেকে 2টা সৃজনশীল থাকবে, যেই কোনো তোমরা 2টা থেকে যে কোনো 1টা সৃজনশীল দিতে হবে, তাই অবশ্যই তোমরা বহিপীর নাটকটা পড়ে নেবে। যদি সেই সময়টা না থাকে তাহলে তোমরা কী করবে, জাস্ট বহিপীর নাটকের পূর্বে দেখবা তোমাদের ই দেওয়া আছে, এই বহিপীর নাটকের পূর্বে তোমাদের মূলভাবটা দেওয়া আছে, মূলভাবটা ভালো করে পড়ে নিবা, আর প্রত্যেকের সংলাপগুলো ভালো করে দেখে নিবা, তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আর নাটকের মধ্যে একটা জিনিস ভালো করে মনে করবে, প্রথম সংলাপটা কার আর শেষের সংলাপটা কার, এটা মাঝে মাঝে আসে, তাই এটা তোমরা দেখে নিবে। তো আমরা ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার এই চ্যানেলে পাবে, তো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা তোমরা শেয়ার করে দিবে সবার সাথে। আর পরবর্তী দ্বিতীয় পত্র সাজেশনটা অত শীঘ্রই তোমরা দিয়ে দিব, এই অধ্যায়গুলো থেকে পড়লে আল্লাহর রহমতে 100% তোমরা কমন পাবা সৃজনশীল। আর সৃজনশীলগুলো অবশ্যই তোমাদের ফুল অ্যান্সার করার চেষ্টা করবা, সবগুলো সৃজনশীল দেওয়ার চেষ্টা করবা, 7টা সৃজনশীল দেবা এবং নৈবিত্তিগুলো পারফেক্টলিভাবে দেখাবা। নৈবিত্তিকে তোমাদের 4টা সেট আসবে, 4 জনের 4টা সেট, প্রশ্নগুলো একটু আলাদা, সব প্রশ্ন একই রকম কিন্তু তোমাদের কার সাথে কারো প্রশ্নটা মিলবে না, এটা ভালো করে দেখে নিবা। কসেট, খসেট, গসেট, গহসেট, তো এইগুলো তোমাদের বুঝে তারপর উত্তর দিতে হবে। আর যার সাথে মিলে অথবা প্রশ্নগুলো দেখে নিবা ভালো করে, দেখা তারপর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবা। কারোর কাছে কারোর সাথে সেট না মিললে তোমরা তার থেকে জিজ্ঞাসা করবে না, আর জিজ্ঞাসা করলে অবশ্যই প্রশ্নটা জিজ্ঞাসা করবে যাতে উত্তর দিতে পারে।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।